শিবতীর্থ তারকেশ্বর। সভ্যতার আলো গায়ে মেখে মানুষ যখন উত্তরণের কথা ভাবতে শিখল, চাকাকে ব্যবহার করে যখন মানুষ জীবনে স্বচ্ছন্দ ও স্বাভাবিক গতি আনতে শিখল, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজ ব্যবস্থার খোল নলচে পাল্টে দিল, সেই প্রবাহমান ধারাকে উপযুক্তভাবে ব্যবহার করে কলকাতা নগরী থেকে মাত্র 63 কিলোমিটার দূরে হুগলি জেলার তারকেশ্বরও আজ ভক্তিপ্রাণ মানুষের কাছে সর্বৈব সুবিধাযুক্ত এক পরম শিবতীর্থরূপে চিহ্নিত হয়েছে। তারকেশ্বরের বাবা তারকনাথ আজ তার দৈবী ক্ষমতার গুণে বাংলার ঘরে ঘরে নিত্য পূজিত এবং বন্দিত। এই প্রাচীন জনপদ গত কয়েক শতাব্দী ধরে নিজেকে যুগের সঙ্গে যেমন মানানসই করে বদলে নিয়েছে, তেমনি বিগত কয়েক বছর ধরে এখানকার পৌরসভা সেই বদলে যাওয়া রূপকে সুনিশ্চিত পরিকল্পনা এবং স্বচ্ছ ভাবনার মিশেলে একটি উত্তম মানের আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। দূরদর্শী সরকারের সাধু উদ্যোগ এবং ভক্তি বিনম্র আমজনতার বাঙালির নিত্য চাহিদার প্রতি দায়বদ্ধ থেকে এখানকার রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থা, প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্যায়ন, আধুনিক সুবিধাযুক্ত নানাবিধ ভবন ও আরও অনেক কিছু এই তারকেশ্বরকে বিশেষ মহিমায় ভরিয়ে দিয়েছে। পৌরসভা স্বচ্ছতা, সততা এবং দ্রুততার সঙ্গে সাধারণ মানুষ এবং ভক্তজনের চাহিদার কথা মাথায় রেখে কাজ করে চলেছে। পৌরসভার কাছে একটাই কথা, উন্নয়ন। পৌরসভার স্বপ্ন হচ্ছে সঠিক সময়ে সঠিক মানের উন্নয়ন, উন্নয়ন এবং আরও উন্নয়ন। এখানে কোনো কিছুরই বিনিময়ে তাকে আপোষ করা যাবে না। নমা শিবায় সন্তায় করণত্রয় হি তবে নিবেদয়ামি চৎমাং তঙ্গতি পরমেশ্বরা। তারকেশ্বরের উৎপত্তি ও বিকাশ অপরাপর ভারতবর্ষীয় হিন্দু তীর্থগুলির মতোই পৌরাণিক এবং ঐতিহাসিক ধারাবাহিকতার সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত হয়ে রয়েছে। তারকনাথ বিগ্রহের প্রকাশ বালিগুড়ির ছত্রী জমিদার রাজা বিষ্ণুদাসের গোরক্ষক মুকুন্দ ঘোষের মাধ্যমেই প্রকট হয়েছিল এরকমই জনশ্রুতি। এই পর্যায়ে বিষ্ণুদাস এবং তার ভ্রাতা ভারামল্লভ তারকনাথ শিব বিগ্রহের মন্দিরটি গড়ে তোলা এবং বিগ্রহের সেবার পূজার ধারাবাহিকতার প্রবর্তন করেন। ইংরাজির 1729 সালের একটি দলিলে উল্লেখ পাওয়া যায়, যেখানে খাজনাবিহীন জমির ভোগ দখল এবং তারকনাথ বিগ্রহের সেবা পূজার ভার মায়াগিরি ধূম্রপান নামক এক দশনামী শৈব সন্ন্যাসীর ওপর অর্পিত হয় বলে উল্লেখ রয়েছে। তারকেশ্বরের শিবতত্ত্ব মায়াগিরি ধূম্রপান থেকে শুরু করে সতীশগিরি পর্যন্ত 25 জন গিরিমহান্তের সময়কাল সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। এরা গুরু শিষ্য পরম্পরা ধারাবাহিকতাতেই তারকেশ্বরের মঠাধীশ হিসেবে দায়িত্বে ছিলেন। তবে আর এক লতিকা অনুযায়ী
১৯ জন মহান্তের উল্লেখ পাওয়া যায়। ১৭২৯ সালে তারকনাথ বিগ্রহের নামে ভাড়ামল্লের খাজনাবিহীন জমিদানের ঘটনাটি ঘটেছিল বলে উল্লেখ পাওয়া যায়। তবে তারকেশ্বরের অদূরবর্তী দামুন্নার কবি কঙ্কন মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গল কাব্যে তারকেশ্বরের উৎপত্তির ব্যাপারটি উল্লেখ করেছেন। লেফটেন্যান্ট কর্নেল ডিজি ক্র্যাফেডের মতে বিষ্ণুদাস অষ্টাদশ শতাব্দীর প্রথমের দিকে এসেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন উপন্যাস, দলিল দস্তাবেজ এবং লিখিত কাহিনীতে রচিত আছে শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ দেবের স্ত্রী অর্থাৎ আমাদের সকলের শ্রী শ্রী মা শারদা বহুবার তারকেশ্বরের মন্দিরে এসেছেন ও পূজা দিয়েছেন। শিবরাত্রি ও গাজনের সুসময়ে কোটি কোটি ভক্তবৃন্দ শ্যাওড়াফুলি থেকে বাঁকে জল নিয়ে দীর্ঘ সড়ক পথ অতিক্রম করে জল ঢালতে আসেন সেই পুরনো সময় থেকেই। বাবা তারকনাথ নামে একটি ফিচার ফিল্ম তৈরি হয় ১৯৭৭ সালে। বিশ্বজিৎ, সন্ধ্যা রায়, সুলোচনা প্রমুখ অভিনেতাদের নিয়ে। অর্ধেন্দু চ্যাটার্জি ছিলেন ডিরেক্টর, নীতা সেন ছিলেন মিউজিক ডিরেক্টর। গল্পটি লেখেন প্রখ্যাত গৌরী প্রসন্ন মজুমদার। এছাড়াও বিভিন্ন সিনেমা ও তথ্যচিত্রে তারকেশ্বরের মহিমা উল্লেখিত আছে। নমস্কার, আমি তপময়, এই ডকুমেন্টারির পরিচালক। যখন এই তথ্যচিত্র করতে শুরু করি তখন আমি জানতাম যে তারকেশ্বরের এই মিউনিসিপ্যালিটি এবং শিবতীর্থ তারকেশ্বর এই ডকুমেন্টটি তৈরি করা একটি বিশেষ চ্যালেঞ্জিং কাজ, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বিভিন্ন দপ্তর, বিভিন্ন বিভাগ, প্রশাসন, বিভিন্ন মানুষের উইলিং এবং সর্বোপরি বাবা তারকনাথের এই পীঠস্থানের একটি বিশেষ অবদান রয়েছে। এখানে কাছাকাছির মধ্যে আপনার নামগুলো অবশ্যই শুনেছেন, কামারপুকুর, আরামবাগ, চাঁপাডাঙ্গা, দেউলপাড়া, হরিপাল, সিঙ্গুর, বর্ধমানের মধ্যে দশঘড়া। এই স্থানগুলো তারকেশ্বরের মহিমাকে একসাথে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এখন আমরা আসছি একটা বিশেষ বিষয়ে, সেটি হলো তারকেশ্বরে সার্বিক উন্নয়ন যেভাবে চলছে এবং তার বিভিন্ন দপ্তর, বিভিন্ন বিভাগ, প্রশাসন, সাধারণ মানুষ, ব্যবসায়ী মহল, শিল্প এবং সংস্কৃতি জগতের বিভিন্ন মানুষ, ওনারা এই তারকেশ্বরকে সারা পৃথিবীর কাছে একটা পীঠস্থান হিসাবে চিহ্নিত করতে যেভাবে সহযোগিতা করেছেন তাদের বিষয়ে কিছু খতিয়ান, কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যিনি প্রাণ পুরুষ তিনি হলেন তারকেশ্বর পৌরসভার পৌরপিতা শ্রীযুক্ত স্বপন সামন্ত মহাশয়। তার অতন্ত্র প্রহরীর মতো মানবিক ও দক্ষ প্রশাসন তারকেশ্বরকে গড়ে তুলেছে হুগলি জেলার এক সফল পৌরসভার উদাহরণ। স্বপনবাবুর ঐকান্তিক প্রচেষ্টায় তারকেশ্বর পৌরসভা অত্যন্ত দ্রুততার সাথে তারকেশ্বরকে নিয়ে চলেছে এক উন্নতির চরম শিখরে। আসুন দৃষ্টিপাত করা যাক তারকেশ্বরের উন্নয়নের ধারায়। যে তারকেশ্বরে পূর্ণ শিব তীর্থের টানে বছরে অনেকবার কোটি কোটি মানুষ এই পৌরসভায় ছুটে আসেন, তার গন্তব্য হিসেবে তারকেশ্বরের পুরনো ও নতুন বাসস্ট্যান্ডে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে স্বপনবাবুর সময়ই। হাজার হাজার গাড়ি, প্রাইভেট কার, যানবাহন এখানে নিশ্চিন্তে রাখার সুব্যবস্থা, দেখভাল এবং যাত্রী স্বচ্ছন্দে রূপায়ণ ঘটিয়েছেন তিনি। শহরের বিভিন্ন স্থানে পৌরসভার নানান গেস্ট হাউস, নানাবিধ ভবন এবং ব্যক্তিগত মন্দির সংলগ্ন যাত্রীনিবাস পৌরসভার নজরদারিতে যাত্রীদের থাকা, মন্দির ভ্রমণে স্বাচ্ছন্দ্য দান করেছে। তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ
তারকেশ্বর থানা এবং তারকেশ্বর পৌরসভা একসাথে কাজ করে ভক্তগণ ও ভ্রমণ পিপাসু মানুষকে দিয়েছে পিতৃসুলভ স্নেহ ও ভালোবাসা। মন্দির সংলগ্ন পুকুরগুলির উন্নয়ন, নানা রাস্তা, গলি, শিশু উদ্যান, শহরের সৌন্দর্যায়ন কোন দিকে নেই পৌরসভার নজর। সেই সঙ্গে মন্দির কর্তৃপক্ষ, স্থানীয় ব্যবসায়ীগণ, পৌরসভাবাসী এবং আশেপাশের সাধারণ মানুষ তারকেশ্বরকে মহান করে তুলেছে। ব্যক্তি স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তারকেশ্বর পৌরসভা পৌরবাসীদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন সুযোগ সুবিধা। এখানে সর্বত্র পাওয়া যায় পানীয় জলের নিরবিচ্ছিন্ন ব্যবস্থা, তার জন্য শহরে বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক বসানো হয়েছে। বিদ্যুৎ কর্মীরা তাদের অনরস প্রচেষ্টায় সর্বত্র বিদ্যুতের সুব্যবস্থা রেখেছেন। আপৎকালীন অবস্থাতে বা ঝড় বৃষ্টির সময়ও তারা 24 ঘন্টা কাজ করে চলেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বদা সজাগ আপৎকালীন অগ্নি নির্বাপক পরিষেবা দিয়ে পৌরসভার পৌরপিতা হিসেবে স্বপনবাবু সর্বদা বিভিন্ন গঠনমূলক ও পরিষেবামূলক কাজে ব্যস্ত। রাজনৈতিক সংগঠক হিসেবে বিভিন্ন ওয়ার্ডের কর্মসূচিতে তিনি উপস্থিত থাকেন। সংগঠনকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধির পূর্ণ প্রয়াসে তিনি সর্বদা সচেষ্ট। বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বিষয়ক অনুষ্ঠান ও আলোচনা সভায় তার উজ্জ্বল উপস্থিতি অনস্বীকার্য। শহরের বিভিন্ন পুকুর, বড় দিঘিগুলির সংস্কার এবং তার চারিদিকে সাজানো গোছানো বাগান, হাঁটার পথ, বিশ্রামের কেদারা, সৌন্দর্যায়ন তার হাত ধরেই চলছে। দেখুন উনি নিজে কিভাবে কাজ পরিদর্শন করেন। পুলিশ প্রশাসন ও তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে যে রবিবার, বুধবার ও শুক্রবার খাদ্য সামগ্রী, মাছ, সবজি, আলু, পেঁয়াজ এবং ফল, এই সমস্ত জিনিস পাইকারি ও খুচরা দোকান খোলা থাকবে। স্বপনবাবুর মানবিক রূপ আমরা পাই বিভিন্ন সময়ে। মনে আছে একবার একটি মহিষ দুর্ভাগ্যবশত আটকে পড়ে পুকুরে। স্বপনবাবু সঙ্গে সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে পৌরসভার গাড়ি দিয়ে তার প্রাণ রক্ষা করেন। দাদা দাদা ও তো বসে দিন, অধিকটা ফাঁকা কর। হালকা হালকা টানবেন, হালকা আমফান ও যশের প্রবল ঝড় ও বৃষ্টির সময় যখন সবাই নিজেদের গৃহে বন্দী। বলছি যে আপনাদের বাড়িটা বিপজ্জনক, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কালকে সরে থাকতে হবে। আপনারা যোগাযোগ রাখুন, রাত্রে আমাদের প্রবলভাবে ঝড় বৃষ্টিটা হবে এবং তারকেশ্বরের দিকেই গতিপথটা। তখন স্বপনবাবু তার সহযোদ্ধাদের নিয়ে রাত জেগে এবং ভীষণ পরিশ্রম করে সাধারণ মানুষ ও পীড়িতদের সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েন। সত্যি ওনাকে অসংখ্য ধন্যবাদ। 12 নম্বর সড়কের বিভিন্ন জায়গায় ও স্টেশন সংলগ্ন বস্তিবাসীদের উনি একসাথে নিয়ে চলেছেন রামনগরের কাছে
অসংখ্য নবনির্মিত আবাসনে। একজন সফল প্রশাসক এভাবেই চিরকাল পীড়িত মানুষদের মনে জায়গা করে নেন নিজ গুণমানে। সারা পৃথিবীতে যখন নেমে এলো করোনার করাল ছায়া, তখন স্বপনবাবুর নিজের দক্ষ প্রশাসন নিয়ে সমস্ত কাউন্সিলর নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কোভিড সচেতনতা, স্যানিটাইজকরণ, কোভিড আক্রান্তদের পরিমিত স্বাস্থ্য পরিষেবা, খাদ্য বিতরণ, অক্সিজেনের যোগান এবং সামাজিক সুরক্ষা প্রদান করেন নিজে দাঁড়িয়ে থেকে, এবং নিজের ও পরিবারের সংক্রমণের ভয়ে ভীত না হয়ে তারকেশ্বরের বহুদিনের জল নিকাশি সমস্যার সমাধানে স্বপনবাবু নিজে দাঁড়িয়ে থেকে সর্বত্র নিকাশি ব্যবস্থার পরিচর্যাও করেন। প্রকৃতির প্রতি স্বপনবাবুর চিরকালের প্রেম, পরিবেশ রক্ষায় উনি সাধারণ মানুষকে সাথে নিয়ে আলোচনা করেন এবং সৌন্দর্যায়নে সচেষ্ট থাকেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য শ্রী স্বপন সামন্ত তারকেশ্বর এলাকায় বিভিন্ন সরকারি পরিষেবা দিতে জনসংযোগ, পরিষেবা প্রদান ও সমস্যার সমাধানে সর্বদা সচেষ্ট থাকেন। তারকেশ্বরের শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং মানুষের চারিত্রিক গুণাবলীর গঠনে স্বপনবাবু আরও একটি মানবিক মুখ দেখা যায়। সাহাপুর ফুটবল মাঠে সবুজ মেলা ও পুষ্প প্রদর্শনী মেলার মধ্য দিয়ে জানুয়ারির হিমেল পরিবেশে অনেক দিন ধরে চলা এই মেলায় বিভিন্ন গুণী নামী ব্যক্তিবর্গ নিজেদের সঙ্গীত, চিত্রকলা, নাটক, যাত্রা, বাউল সঙ্গীত, নৃত্যকলা প্রদর্শন করেন প্রতি বছর। নমস্কার, আমি সোম চ্যাটার্জি, আমি একজন সঙ্গীত শিল্পী এবং তারকেশ্বর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমরা যারা শিল্প সংস্কৃতি নিয়ে থাকি তাদেরকে এত সুন্দরভাবে সহযোগিতা করছেন আমাদের মাননীয় পৌর প্রশাসক মাননীয় শ্রী স্বপন সামন্ত মহাশয়, ওনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। কথা নয় আজি রাতে আমারে গাহিতে দাও মধুর জোছনাতে, হে মধুর জোছনাতে। নমস্কার, আমি সৌরভ সিংহ রায়, তারকেশ্বর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শিল্প সংস্কৃতির প্রতি ওনার অনেক অবদান আছে, আমাদের মতো শিল্পীদের পাশে উনি সবসময় থেকেছেন, আমরা ওনার পাশে আছি। স্বাস্থ্য সচেতন স্বপনবাবু এলাকার ক্রীড়ামনস্ক মানুষজন, ছাত্রছাত্রীদের খেলাধুলা ও ব্যায়ামমুখী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন এবং নিজে উপস্থিত থেকে তত্ত্বাবধানও করেন। তৈরি হয়েছে তারকেশ্বরের নিজস্ব সুইমিং পুল। পৌরসভার ও স্বপনবাবুর তত্ত্বাবধানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান পরিচালিত হয় শিক্ষকদের সহাবস্থানে। শামিয়ানা নামক বৃক্ষরোপণ প্রকল্পে 1 লক্ষ চারা গাছ তিনি লাগিয়েছেন, সঙ্গে মহিলা কর্মীদের প্রচেষ্টা চোখে পড়ার মতো। কৃতি ছাত্রকে তিনি তুলে দেন শংসাপত্র, কখনো চাষিদের নিয়ে মাঠে নেমে চাষবাসের হাল হকিকত ঘুরে দেখেন, বাজারে কাঁচা আনাজের যোগান ও মান নির্ণয় করেন তিনি। পৌরসভার ঐকান্তিক প্রচেষ্টায় তারকেশ্বরে গড়ে উঠেছে মৃতদেহ সৎকার করার জন্য বৈদ্যুতিক চুল্লি, একটি সাজানো গোছানো পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা ও আধুনিক টেকনোলজির এই সহাবস্থান আগে কখনো দেখেনি তারকেশ্বর নিবাসী। রাতের তারকেশ্বরে বিভিন্ন রাস্তায় এবং তারকেশ্বর টাউনের প্রতিটি কোনায় কোনায় রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে পৌরসভার নজর অত্যন্ত লক্ষণীয়। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পৌরবাসী এবং সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ
স্বাস্থ্য পরিষেবা পান আধুনিক মানের। এখন আমরা তারকেশ্বরের সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট স্যার গৌতম কুমার ঘোষ ডক্টর বাবু ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই করোনার সময় থেকে এবং তার আগে থেকেও আমাদের তারকেশ্বরের স্বাস্থ্য পরিষেবার বর্তমান চিত্রটা কোন জায়গায় রয়েছে। নমস্কার স্যার, তো আপনি তো এখানে অনেকদিন ধরেই প্র্যাকটিস এবং বিভিন্ন রোগী দেখভাল করছেন, 25-26 বছর শুনছি। তো আমাদের তারকেশ্বরের পৌরসভা এবং তৎসংলগ্ন এই স্বাস্থ্য পরিষেবায় আপনি কী কী গ্রোথ এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন? 15-20 বছর আগে যে স্বাস্থ্য পরিষেবা ছিল তার থেকে তো এখন ইনফ্রাস্ট্রাকচার অনেকটা ডেভেলপ করেছে, প্লাস যে ইমার্জেন্সি পরিষেবা সেটা অনেকটাই ভালো হয়েছে। আরটিপিসিআর টেস্ট এবং র্যাপিড টেস্ট সবগুলোরই ব্যবস্থা এখানে ভালোভাবেই হয়েছে, প্লাস ভ্যাকসিনেশনও তো যথেষ্টই ভালোভাবে চলছে এবং চলে আসছে। সেক্ষেত্রে আর প্লাস যে মানে ওইখানকার যে অ্যাডমিটেড পেশেন্ট ইনডোর পেশেন্ট তাদের যে খাবার দাবারের মানটাও আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, আর এবং আরও ভালো হওয়া এখনও দরকার আছে। তবে যা ছিল যেহেতু এটা রুরাল হসপিটাল সেক্ষেত্রে ওর থেকে বেশি আর আশা করা যায় মানে সম্ভব নয়। মানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের রুরাল হসপিটাল যতগুলো আছে তার মধ্যে এদের পরিষেবা অনেকটাই এগিয়ে আছে। এবার আমাদের তারকেশ্বরে তো ধরুন কাছাকাছির মধ্যে আরামবাগ আর একটু দূরে হলে কলকাতা। হ্যাঁ, এবারে আরামবাগের ইনফ্রাস্ট্রাকচার, আরামবাগে ধরুন কারণ কোভিডের যে ট্রিটমেন্ট, আমি নিজে কোভিডে ভর্তি ছিলাম 12 দিন আরামবাগ সুপার স্পেশালিটি, তা সেখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া এবং সিস্টার এবং ডাক্তারদের যে অ্যাটেন্ডেন্স, বিশেষ করে রুগীকে সেখানে কোভিড রুগীকে তো বেশিরভাগ জায়গায় টাচই করছে না, তো ওরা কিন্তু সেখানে সব রুগীকে কিন্তু যথেষ্ট যত্ন সহকারে মানে টাচও করছে, একদম খুব ভালো মানে ব্যবস্থা গভর্নমেন্টের যে ব্যবস্থাটা ছিল যথেষ্টই ভালো। রাত্রি 9টার পরেও দেখছি তখন ক্লিনিং চলছে, মোচা মুচি থেকে আরম্ভ করে এবং রেগুলার ডাক্তারবাবুরা দুবেলা যে ভিজিট করা সেটাও করছেন এবং প্রত্যেক 4-5 ঘন্টা ছাড়া ছাড়া ওষুধ এবং ইঞ্জেকশন যেগুলো দেওয়া সেগুলো যত্ন সহকারেই দিচ্ছেন এবং অক্সিজেন ফক্সিজেনের ব্যবস্থা যা ছিল খুবই ভালো ছিল। ওইখানে আমি 7 দিন ছিলাম, তারপর ওইখান থেকে আমার যখন পজিটিভ রিপোর্ট এলো আরটিপিসিআর তখন আমাকে কোভিড হসপিটালে ট্রান্সফার করলো, সেটাও গভর্নমেন্ট আন্ডারটেকিং, তো সেখানে 5 দিন আমি ছিলাম, সেখানে পরিষেবা তো আরোই ভালো। তার মানে যেটা বর্তমান চিত্র যেটা সেটা হচ্ছে মানে অনেকেই মনে করেন যে কলকাতা কিংবা একটু শহর অঞ্চলের দিকে হসপিটালে, সেটা একদমই নয়। আমি তো মানে আমাদের তারকেশ্বর আরামবাগ এই টোটাল ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট উন্নত এবং আরামবাগের যেটা পরিষেবা আমি নিজে ভর্তি করি আমি কারো তো কথা শুনবো না, অনেকে অনেক কিছু বাইরে থেকে বলতে পারে, কিন্তু আমি অ্যাডমিশন অবস্থায় যেটা দেখে এসেছি এবং শুধু তাই না ও প্রত্যেক দিন গেছে, আচ্ছা আমার অ্যাসিস্ট্যান্ট এটাও ও বলতে পারবে যে পরিষেবাটা কী ধরনের ছিল, যথেষ্টই ভালো ছিল এবং সেখানে তো আমার খরচা কিছু নেই, শুধু বাইরে থেকে যেগুলো মানে সিটি থোরাক্স প্লাস ব্লাড এগুলো আমাকে বাইরে থেকে সেগুলো তো করাতে হবে। সিটি স্ক্যানের ব্যবস্থা এখনও পর্যন্ত মনে হয় আরামবাগ হসপিটালে নেই, সম্ভবত থাকলে হয়তো কিনি হতো, সেগুলো বাইরে থেকে করাতে হয়েছে, তার খরচাটা তো আমাকে বিয়ার করতেই হবে। তখন পরিষেবাটা ট্রিটমেন্টটা এত ভালো হয়েছে এবং পরিষেবাটা ইন্টারেস্টিং, এবং সেখানে ডাক্তাররা রাত্রি 2-2:30 যখন প্রবলেম হচ্ছে সমস্যা এসে যাচ্ছে এবং সব মানে ইয়ান ডাক্তার সবাই এসে যাচ্ছে এবং পরিষেবা যথেষ্টই ভালো। আচ্ছা স্যার থ্যাংক ইউ। তো আপনাদের একটা কথাই বলতে চাই যে আমাদের এই তারকেশ্বরের মিউনিসিপ্যালিটির থ্রু দিয়ে এবং এই অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত রোগী এবং অন্যান্য যারা এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আছেন তার মধ্যে ইনি একজন ডাক্তারবাবু হয়েও উনি বললেন যে আমাদের তারকেশ্বর এবং আরামবাগ এই অঞ্চলের মধ্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা সেটাও যথেষ্ট মানে গ্রোথ হয়েছে এই বিগত কয়েক বছরে। আগে যেমন অ্যাওয়ারনেস মানুষের মধ্যে ছিল না কোভিড সংক্রান্ত, তো উনিও আমরা দেখেছি উনিও যথেষ্ট অগ্রণী ভূমিকা অর্জন করেছেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। না আমি তো নিজে ভর্তি ছিলাম, অ্যাডমিটেড আমি নিজে ছিলাম, সেখানে এখানে আর কারো মুখে শোনার তো দরকার নেই। ঠিক আছে স্যার, নমস্কার, আপনি ভালো থাকবেন। তারকেশ্বরের গর্ব, তারকেশ্বরের কিছু কৃতি মানুষ, তাদের অনলস প্রচেষ্টার কিছু কোলাজ আমরা তুলে ধরতে চাই। আমাদের পৌরপিতা শ্রী স্বপন সামন্ত মহাশয়ের স্নেহধন্য এবং
আমাদের তারকেশ্বরের তথ্য, সংস্কৃতি এবং শিল্প, তার মধ্যেই আমাদের ভাই মিস্টার মলয় ঘোষ। প্রথমে আপনাকে আমি প্রশ্ন করব, আমাদের তারকেশ্বরের একজন বাসিন্দা হিসাবে আপনার এই আর্টের বিষয়ে চিন্তা ভাবনাটা কিভাবে এবং আপনি কিভাবে এতটা পপুলার হলেন সে ব্যাপারে জানতে চাই। অনেক ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি একটা আমার নেশা ছিল। আমাদের তারকেশ্বর বিদ্যা মন্দির স্কুলে আমি পড়তাম প্রাইমারিতে, নিজে নিজে ছবি আঁকি বাড়িতে। দরিদ্র পরিবারের ছেলে আমি, হ্যাঁ, বাবা সামান্য বাবা তারকেশ্বর মন্দিরে এ করেন, তো সেই সূত্রে মানে অতটা ছবি আঁকার এটা ঠিক বাবা দিতে পারেনি গাইড, তো আমি নিজে নিজেই ছবি আঁকতাম এই ক্যালেন্ডার ফ্যালেন্ডার দেখে, খবর কাগজ দেখে, এইভাবে প্র্যাকটিস করতে করতে। কিন্তু ইচ্ছাটা ছিল আমার ভেতরে যে আমি অনেক বড় শিল্পী হব। কিন্তু বড় শিল্পী হতে গেলে তো মানে অনেক কিছু দরকার, অনেক রং, ক্যানভাস, এটা ওটা বা আরো নানা রকম কিছু দরকার। কিন্তু আমার লক্ষ্য ছিল আর্ট কলেজ, কেন আমি রেডিওতে অনেক মানে নাটক শুনতাম, গ্যালারি কি গ্যালারি নিয়ে নানা রকম কথাবার্তা নাটকের মধ্যে হতো, তো একটা কৌতূহল ছিল। তো তখন আমি পেপার মাঝে মাঝে ফলো করতাম, তো সেখানে দেখতাম যে একাডেমি অফ ফাইন আর্টসে অমুক শিল্পী এক্সিবিশন করছে, ওনার ছবি এই ব্যাপার, এগুলো আমি বুঝতে শিখলাম। তো শেখার পরে আমি আস্তে আস্তে এবার ওই কীভাবে ওই পড়ে আমি কাজ করতে শুরু করলাম। তখন তো ফোন ছিল না, তো এই করতে করতে তো আমার খবর পেলাম যে এরকম কলকাতাতে মানে ইন্ডিয়ান সোসাইটি এক ওরিয়েন্টাল আর্ট বলে একটা আর্ট কলেজ আছে, তো ওটা বছরে দুবার করে সেশন হয়। আচ্ছা, তো আমি সেখানে যোগাযোগ করি 2006। তো আমি দুটো ওয়াটার কালার করি কানাড়িয়ায় গিয়ে। আচ্ছা, তো আমার একটা ছবি সিলেকশন হয়। আচ্ছা, একাডেমিতে এক্সিবিশনের জন্য 2007 প্রথম এক্সিবিশন হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। তো তারপরে আমার খুব আনন্দ হয় যে আমার ছবি একাডেমিতে এক্সিবিশন হচ্ছে। অবশ্যই, হ্যাঁ। তো এইভাবে একটা মনটা খুব মানে একদম গভীর মনোযোগ লেগে যায়। তো আমার স্ত্রী আমাকে এই জায়গাটা বেশ আগ্রহী, উনি আমাকে প্রচুর হেল্প করে, একদম সাপোর্টটা প্রচুর, যে তোমাকে বড় হতে হবে, আমি চাই, হ্যাঁ, অনলি ওয়ান পৃথিবীর মধ্যে তুমি একটা জায়গা করে দেখাও। কিন্তু লকডাউনের পরে যেটা হলো আমার জীবনের মানে কি বলবো মানে একটা ছন্দপতন হলো। লকডাউন হয়ে মানুষকে ঘরে বসিয়ে দিল, মানুষ না খেতে পেয়ে বললো, আমিও অনেকদিন মানে একবেলা না খেয়ে ছিলাম, হ্যাঁ, কেউ কোনোদিন জিজ্ঞাসাও করেনি যে কি খেলে কি না খেলে, কে কাকে জিজ্ঞাসা করো, সবাই তো মানে সে লকডাউনে দিশে হয় একদম সবাই, হ্যাঁ। তো তখন আমি ওই আইসক্রিম কাটিতে ওই ছবি তখন আমি আঁকি, হ্যাঁ, এবং 5 মিনিটে একটা ছবি করি 5 মিনিটে। আচ্ছা, ওখানে দুটো কাটিতে 7টা ছবি আছে, 7টা ছবি করতে 35 মিনিট সময় লেগেছিল। তো সেটা ওখানে আমি পাঠাই দপ্তরে, পাঠানোর পরে ওটা রেকর্ড হয়। রেকর্ড হওয়ার পরে তো ওরা আমাকে বলে, আপনার কাজ খুব সুন্দর হয়েছে, এই ক্রাইটেরিয়া এইভাবে আপনাকে রেকর্ড করতে হবে। তবে রেকর্ড হয়ে যাওয়ার পরে ওনারা আমাকে ওখান থেকে দিল্লি থেকে সার্টিফিকেট, টোটাল অনলাইনে, একদম অনলাইনে, এখন তো অফলাইনে কিছু না, অনলাইনে, ওখান থেকে ওনারা টোটাল রেজাল্ট সার্টিফিকেট টোটালটা ওনারা ওখান থেকে আমাকে পাঠিয়ে দিলেন, মেডেল পাঠিয়ে দিলেন, এবং দিল্লিতে যাওয়ার জন্য ওখানে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বলেছিলেন। তাও লকডাউনে যেতে পারিনি, আমিও গেলাম না ইচ্ছা করে। তো ওই একটা পর্ব হলো, তারপরে সাংবাদিকরা নিয়ে লেখালেখি করলো, আমাকে কাজ দেখলো, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব স্বপন সামন্ত মহাশয়, ওনার কথা তো আর বলে শেষ করা যাবে না, মানে উনি হয়তো চিনতেন আমাকে কিন্তু সেরকমভাবে চিনতেন না, কিন্তু উনি যখন দেখলেন যে না আমারই এলাকায় আমারই তারকেশ্বর এরকম একটা ছেলে এরকম অনাদরে পড়ে আছে, আমরা চিনি একে অথচ, কিন্তু এর ভেতরে এই প্রতিভা আছে, তো উনি আমাকে ভালোবাসলেন, মানে ভালোবাসতে শুরু করলেন। এবং আমাদের উত্তম ভান্ডারী আছেন, হ্যাঁ, তারপরে আমাদের নইমদা আছেন, অনুপ পণ্ডিত আছেন, পুতুল ভট্টাচার্য আছেন, ঠিক আছে, তারপরে আমাদের এনারা সবাই মোটামুটি, উত্তম কুণ্ডু আছেন, রূপা সরকার আছেন, এরা সবাই মোটামুটি আমাকে ভালোবাসেন, ঠিক আছে, ভালোবাসতে শুরু করলেন। এবং ওনারা আমাকে প্রকৃতি থেকে অ্যাওয়ার্ড দিলেন, সবুজ কালচার থেকে ওনারা চেয়ারম্যান সাহেব দিলেন, কিন্তু চেয়ারম্যানের ভালোবাসাটা দেখলাম আমার প্রতি একটু গাঢ়ত্ব এসে গেল। তো আমার ইচ্ছা ছিল যে মমতা ব্যানার্জিকে নিয়ে কিছু একটা করার। তো আমি তখন তালপাতার মধ্যে আবিষ্কার করলাম মমতা ব্যানার্জির ছবি করলো, কারণ তালপাতা একটা এমনই জিনিস যে তালপাতাতে আমাদের তৎকালীন পুঁথিগুলো লেখা আছে, হ্যাঁ, এবং অনেক ছবিও টুকটাক আঁকা আছে লাইনিং ওয়ার্কের উপরে, আগে তুলট কাগজে লেখা হতো, তালপাতা লেখা। তো আমি এটাকে তালপাতায় অনেকে সংরক্ষণ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে দপ্তরে পাঠালাম। আচ্ছা, তো দুবার ফল্ট হয়েছে, মানে আমি চান্স পাইনি, তিনবারের মাথায় আমার ছবি ওখানে সিলেকশন হয়, এবং ওনারা আমাকে জাতীয় মানে জাতীয় রেকর্ড সম্মান দিয়ে, হ্যাঁ, ওনারা আমাকে বই, ব্যাচ সার্টিফিকেট, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের পেন, আইভি কার্ড, টোটালটা ওনারা আমাকে পাঠান।
ঠিক আছে, পাঠানোর পরে তার আগে আমি করলাম ম্যাজিক বুক অফ রেকর্ড আমার টোটাল পেন্টিং এর উপরে, ওনারা দিলেন ভারত, ওনারা দিলেন আমাকে এই অশোক সম্মান। তো ইন্ডিয়ান বুক অফ রেকর্ড করার পরে আবার চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে এলেন। তো আমি চেয়ারম্যান সাহেবকে টোটালটা সব বললাম, স্যারও সমস্ত করলেন, সম্বর্ধনা দিলেন ফুল দিয়ে দিয়ে, তারপর আমাকে হাজারটা টাকা উনি একটা খামের মধ্যে ভরে যৎকিঞ্চিৎ সম্বর্ধনা দিয়েছেন। কিন্তু ওনার ভালোবাসাটা আরও গাঢ় হয়ে গেল আমার প্রতি। তো তারপরেই আমার এবার ওনার সাথে একটু যোগাযোগ রয়ে চলতে আরম্ভ করলো। তো আমি দেখলাম যে সত্যি ম্যানটা তো আমায় খুব ভালোবাসছে, তো আমারও ওনার প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা বেড়ে যায়। তো উনি আমাকে একটা কথা বলে, মনে হয় আমি তোমার পেছনে আছি, তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে হেল্প করবো, মানে আর্ট সংক্রান্ত, আর্ট সংক্রান্ত বা যে কোনো কারণে। আচ্ছা, মানে তোমার তো আর্থিক অর্থনৈতিক দিকটাও একটু দুর্বল আছে, তো ছবি আঁকতে গেলে যদি কোনো রকম তুমি কোনো বিপদে পড়ো আমি তোমার পাশে আছি, তুমি নির্দ্বিধে আমাকে বলতে পারো। এবং নঈমদাও বলেছিল। তো আমি তারপরে রিসেন্ট হঠাৎ দিন 20-25 আগে আমার লন্ডন থেকে একটা কল এলো যে এরকম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আমাকে ওনারা মনোনীত করেছে। তো সেই আমি চেয়ারম্যান সাহেবকে গিয়ে বললাম যে স্যার এই ব্যাপারে এই একটা ক্রাইটেরিয়া করতে হবে। বললো ঠিক আছে তুমি এগিয়ে চলো, আমি তোমার পাশে আছি। তো তার উনি সাপোর্ট আমাকে দিয়েছেন। হ্যাঁ, তো দেওয়ার পরে আমি টোটালি আমার সব রেডি হয়ে গেছে, গিনিস বুকের জন্য পাঠাবো এবং আমার নাম ঠিকানা ছবি টুবি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি আর খুব শীঘ্রই গিনিসটা আসবে। এখানে আমি একটা ছোট্ট ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে উনি যেটা গিনিস অফ রেকর্ডে যেটা পাঠাচ্ছেন সেটা আমার সৌভাগ্য হয়েছে দেখার, কিন্তু আমরা যেহেতু সেটা একটা অ্যাওয়ার্ডের জন্য যাচ্ছে সেই জন্য সেই চিত্রটা আপনাদের এখন দেখাতে পারছি না, নিশ্চয়ই পরবর্তীকালে দেখাবো। তো আমার ইচ্ছা আছে যে গিনিস বুক রেকর্ড তো আমার হবেই, হ্যাঁ, যেহেতু মানে গিনিসে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এবং গিনিস বুক রেকর্ড মানে একটা বিশাল ব্যাপার, একদম আমরা শুনেছি মানে ছোটবেলা থেকে শুনে আসছি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, সারা ওয়ার্ল্ডের কাছে, সারা ওয়ার্ল্ড মানে ওল্ড ওয়ার ওয়ার্ল্ড মানে গিনিসটা ছোটবেলা থেকে শুনে আসছি। যেমন কুমার শানু গিনিস রেকর্ড করেছে, লতা মঙ্গেশকর করেছে, এরা বিশাল বিশাল ব্যক্তি, ঠিক আছে। সেই জায়গাতে আমি চান্স পেয়েছি, এটা সত্যি আমার বাবা মায়ের আশীর্বাদ, বাবা তারানাথের আশীর্বাদ, আপনাদের সবাইয়ের ভালোবাসা এবং চেয়ারম্যানের ভালোবাসা, আন্তরিকতা এবং সহযোগিতা। দেখুন, একটা লাউ গাছ কোনোদিন একা একা উঠতে পারে না, অবলম্বনের দরকার হয়। তো শিল্পীর অবলম্বন দরকার হয়, শিল্পী যদি ঠিক ঠিক অবলম্বন পায় সে সারা পৃথিবীকে জানান দিতে পারে, একদম ঠিক আছে। আর শিল্পী কি বলবো, সব বাবা মাই চায় আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার করব, কিন্তু শিল্পীকে তৈরি করা যায় না, শিল্পী মায়ের পেট থেকে তৈরি হয়ে আসে। ওই জন্যই এটা গড গিফটেড ব্যাপার, ইনবর্ন প্রতিভা, একদম এর কোনো মানে তুলনা হয় না, ঠিক এইভাবেই চলছে। তারকেশ্বরে অনেক ছাত্রছাত্রী আমার আছে, আমি স্কুল একটা করব খুব শিগগিরই, চেয়ারম্যান সাহেব এতে আমাকে খুব হেল্প করছে, স্কুলটা যাতে আমি করতে পারি। হ্যাঁ, সেই জন্য আমি সমস্ত কিছু কাগজপত্র জমা দিয়েছি, হ্যাঁ, যাতে সরকারি স্কিমটা পাই, আমি স্কুলটা বানাবো। হ্যাঁ, উনি হেল্প করছেন, বলছে না হয়ে যাবে, চিন্তা নেই, আমি আছি। তো স্কুলটা করলে আগামী দিনে আরও অনেক উদীয়মান শিল্পী বেরোবে যারা সারা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে। খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো, হ্যাঁ, যে আপনারা মনে রেখেছেন বা চেয়ারম্যান সাহেব যে আমার কথা বলেছেন, এটাও খুব ভালো লাগলো। ওই জন্যই তো বলছি মানুষটার কথা বলে শেষ করা যাবে না, মানুষটাকে যত দেখছি একটু অবাক লাগছে। আমাদের তারকেশ্বরের বিভিন্ন ওয়ার্ডের আমাদের সিনিয়র সিটিজেন অর্থাৎ আমাদের জেঠু, আমাদের কাকা, আমাদের বড় দাদা, তাদের বিভিন্ন মতামত নিয়ে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসছি। সেটা হচ্ছে, প্রথমেই আপনাদের সকলকে জানাই, অভয় দাদা হচ্ছেন আমাদের তারকেশ্বরের একজন স্বনামধন্য মিউজিশিয়ান এবং মিউজিক করার সাথে দাদার সঙ্গে অনেকদিনই আমার আলাপ আছে, আমি ওনার ছোটো ভাইয়ের মতো। এবং ওনার এই আকাশ স্পোর্টসের কাছে এখানেই আমাদের জেঠু, দাদা, কাকু, তারা এখানে রোজই বসেন এবং নিজেদের বিভিন্ন মতামত আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই বসে একটা আড্ডার মুডে আছেন। তো নমস্কার আপনাদের সকলকে, নমস্কার। প্রথমেই আমরা আমাদের এখানে সিনিয়র হিসাবে আমাদের অ্যাডভোকেট মিস্টার দয়াপালের কাছে জানতে চাইবো, স্যার আপনার এই ব্যাপারে যদি কিছু বলেন। তারকেশ্বর মিউনিসিপ্যালিটির উন্নয়ন সম্পর্কে আমার বলার আছে, অবশ্যই আছে। প্রথম কথা, তারকেশ্বরে একটা বিস্তীর্ণ এলাকা মিউনিসিপ্যালিটি অন্তর্ভুক্ত হয়েছে। মেইনলি তারকেশ্বর অতি নিয়ারেস্ট যেটা সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, ক্লোজ টু মিউনিসিপ্যালিটি সেটা হচ্ছে সারদাপল্লির আমাদের 14 নম্বর ওয়ার্ড। সেটা এখনো পর্যন্ত বৃষ্টির একটু জল জমলেই সারদাপল্লি পুরো জলমগ্ন হয়ে যায়। দ্যাট ইজ তারকেশ্বর কৃষি রোডের সঙ্গে যার ডাইরেক্ট যোগাযোগ আছে। এছাড়া তারকেশ্বরের প্রধান
এবং অন্যতম সমস্যা হচ্ছে ড্রেনেজ সমস্যা। এখনও পর্যন্ত তারকেশ্বরে সুস্থ ড্রেনেজের ব্যবস্থা নেই, যার জন্যে জল নিকাশি হতে অসুবিধা হচ্ছে। আমরা বারবার এইটা দাবি জানিয়েছি যে যে কাজের মধ্যে হোক তারকেশ্বর ড্রেনেজটাকে আগে নিকাশি ব্যবস্থা সুন্দরভাবে করা হোক, যাতে গ্রোথটা আরও ভালো হয়। এছাড়া তারকেশ্বরের যে আমাদের মিউনিসিপ্যালিটি জল সাপ্লাই করে বাড়ি বাড়ি, এটা সম্পর্কে বলার কারোরই অবস্থা নেই আমার মনে হয়। সুন্দর সাপ্লাই এবং প্রতিদিন 4 টাইম 5 টাইম করে জল দেন এবং অত্যন্ত সুন্দর সাপ্লাই, সেই জল আমরা পান করতেও পারি। অত্যন্ত পরিশোধিত জল আসেন, নলবাহী জল অত্যন্ত পরিশোধিত, এটা চলতে থাকলে মিউনিসিপ্যালিটির পক্ষে খুব শুভ একটা সংবাদ যে জলের ব্যবস্থাটা খুব ভালো। এছাড়া 14 নম্বর ওয়ার্ডে বিশেষ করে আপনার ইলেকট্রিসিটি যে স্ট্রিট লাইটগুলো লাগানো আছে, অত্যন্ত জোরালো স্ট্রিট লাইট লাগানো আছে প্রত্যেক এলাকাতেই। আমাদের 14 নম্বরের আলো ছলমল এলাকা, কোনো সমস্যা নেই আলো। মাঝে মাঝে যদি লাইট কেটে যায় সেটা মিউনিসিপ্যালিটিতে আমরা ইনফর্ম করলেই অত্যন্ত দ্রুততার সঙ্গে সেটা ওরা সমাধান করে দেন, বলে তার সরবাসী যথাযথ তার সংশ্লিষ্ট এলাকার মানুষরা প্রভূত উপকার পাবে। আর স্কুল আছে, বয়েজ স্কুল গার্লস স্কুল অত্যন্ত ভালো মানের আছে এবং এখানকার ছেলেমেয়েরা সুশিক্ষিত হয়ে বিদেশেও তারা চাকরিতে যোগদান করেছে, এটা তার বিষয়ে একটা শুভ লক্ষণ। মিন ইউনিভার্সিটি সম্পর্কে আমার বলার আছে, আমরা শুনে আসছি তারকেশ্বর একটা এলাকা গ্রিন ইউনিভার্সিটি হবে, কিন্তু সেটা এখন কাজ চলছে, হয়ে যাবে অচিরেই, এটা আশা রাখি। এছাড়া তারকেশ্বরে যে ড্রেনের যে কানেক্টিং ড্রেনগুলো আছে, মেন ড্রেনের সঙ্গে কানেক্টিং ড্রেনের সিস্টেম, সেগুলো উৎসবা হয়নি, যার জন্যে মশা মাছি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এতে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা। আমার পূর্ববর্তী বক্তা উদয়পাল যেগুলো যা বলেছেন সেগুলোর ব্যাপারে টোটালি আমি সহমত, সেগুলোকে বাড়িয়ে আর আমি আর লঙ্ঘন করতে চাইছি না। কিন্তু আমার 10 নম্বর ওয়ার্ডে মেনলি যেটা প্রবলেম হচ্ছে যে রাস্তাটা বেশ কিছুদিন যাবৎ ভীষণভাবে ভেঙে আছে, মানে যেটা দক্ষিণ পাড়, আশা করব এইটা আমার সমস্যার সমাধান হবে। এছাড়া লাইট বলুন জল বলুন এগুলো নিয়ে কোনো রকম আমার দ্বিমত নাই, যা দিচ্ছে পৌরসভা বর্তমান তারকেশ্বর পৌরসভা তাতে করে নিঃসন্দেহে আমরা খুব ভালো আছি, ভালো আছি। তারকেশ্বর পৌরসভা যা, আমি 14 নম্বরের বাসিন্দা, 14 নম্বর ওয়ার্ডে উদয়পাল বা অন্যরা যা যা বলেছে সবই একমত। তার সঙ্গে আমি বলছি তারকেশ্বরের যে কেন্দ্রীয় বিদ্যালয়টা হয়েছে সেটা আজ অবধি এখনও নিজস্ব কোনো বিল্ডিং পায়নি, ওই বিল্ডিংটি যাতে ইমিডিয়েট হয় এবং তারকেশ্বর এলাকার মধ্যেই হয়, বিশেষ করে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এলাকার মধ্যেও যদি হয় তাহলেও তারকেশ্বরবাসী খুব একটা গর্ববোধ করবে। কারণ স্কুলটা 2010 সাল থেকে স্কুল চালু হয়েছে এবং 4-5টা মাধ্যমিক ব্যাচ তো চলে গেছে এবং 12 ক্লাসের ব্যাচও চলে গেছে, কিন্তু স্কুল বিল্ডিং নিজস্ব বিল্ডিং এখনও করতে পারে না। এইটা কিন্তু তারকেশ্বর প্রপারে হওয়া উচিত যে তারকেশ্বরবাসী গর্ব যে তারকেশ্বর একটা কেন্দ্রীয় বিদ্যালয় বা CBSE স্কুল আছে। আর রাস্তাঘাটে যা বললো সবই ঠিক আছে, রাস্তা কিছু নামকরণ করলেও ভালো হয়, কারণ সবই লেখা আছে রোড, কোনো রোড নেই। অমুক বাড়ির পাশে যে কোনো একটা রোড যদি হয়, আর যেটা এখানে যে ভবন হয়েছে ভবনটা আজ পর্যন্ত হলো না, ওই ভবনটা যদি হয় তারকেশ্বরবাসী গর্ববোধ করতে পারে। আমাদের না রবীন্দ্র ভবন বা বিদ্যাসাগর ভবন যা হোক কোনো ভবন আছে, এইগুলোই আর কিছু দি টোটাল অ্যাসপেক্ট তারকেশ্বরের যা ডেভেলপমেন্ট হয়েছে তার সঙ্গে এইগুলো যুক্ত হলে তারকেশ্বরের সামগ্রিক উন্নতি হবে, এই বিষয়টিকে আমি আমার বক্তব্য শেষ করছি। হাই, আমি দীপ, দীপ্তশা, তারকেশ্বর মিউনিসিপ্যালিটির 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তারকেশ্বর উন্নয়নের জন্য অবশ্যই তারকেশ্বর পৌরসভার পৌরপিতা স্বপন সামন্ত মহাশয়ের সাথে আমি আছি, আপনারাও থাকুন। নমস্কার। এখন আমরা আমাদের তারকেশ্বর পৌরসভার পৌরপিতা স্বপন সামন্তের কাছ থেকে কিছু খুঁটিনাটি বিষয় আমরা জেনে নেব। আসুন আপনারা। দর্শক বন্ধুরা, আমরা এখন আমাদের তারকেশ্বর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মিস্টার স্বপন সামন্তের কাছে আমাদের কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এখন আমরা ওনার কাছ থেকে সেইসব বিষয়ে কিছু তথ্য নেব। আচ্ছা স্যার, প্রথমে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, আপনি এই পৌরপিতা হিসেবে যখন মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়ে গেলেন, তখন আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ কি ছিল? চ্যালেঞ্জিং কাজ ছিল যে তারকেশ্বর পৌরসভার সার্বিক উন্নয়নটা করা, যে আত্মিক যেটা মানুষের চাহিদা, জল, আলো, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং কনজারভেন্সির ব্যবস্থা করা, এবং তার সাথে যে নাগরিক পরিষেবা যাতে মানুষ দ্রুত পায়, এবং তারকেশ্বরের মন্দিরের উন্নয়ন এবং আশপাশের সমস্ত যে আবর্জনা বা অনুন্নয়ন যে দীর্ঘ 34 বছর হয়নি সেইগুলোকে সার্বিক দিক দিয়ে করা, গরিব মানুষের ঘরের ব্যবস্থা থেকে শুরু করি, যেটা আমাদের নেত্রী বলেছিলেন এবং আমাদেরও যেটা ম্যানিফেস্টোতে ছিল, সেইগুলো সার্বিক দিক দিয়ে একদম সাধারণ মানুষের প্রতিটা চাহিদাকে সম্মান জানিয়ে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে আমাদের চ্যালেঞ্জ ছিল। আচ্ছা স্যার, আমাদের দ্বিতীয় প্রশ্ন, শিবতীর্থ তারকেশ্বরের মন্দির সংলগ্ন যে উন্নয়ন চলছে আর কি, তাতে পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ডকে আপনি পরিচালনার যে চিন্তা ভাবনা করেছিলেন, তার মধ্যে পরবর্তীকালে আপনার অন্যান্য চিন্তা ভাবনা কি আছে? পরবর্তীকালে তারকেশ্বরের মন্দিরের তো আগে উন্নয়ন করতে হবে, কারণ বহু দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন, তারা যাতে সুস্থ পরিবেশ পায় এবং স্থানীয় মানুষের আর্নিংটাও যাতে ঠিক হয়, সব মিলিয়ে তারকেশ্বরের শিবতীর্থ ওই মন্দিরকে ঘিরেই বহু মানুষের এখানে রুজি রোজগার, সেটাকে সঠিকীকরণ এবং মানুষের পরিষেবা দেওয়ার আমাদের লক্ষ্য ছিল। পরবর্তীকালে আমাদের সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তিনি মন্দিরের জন্য বড় প্যাকেজ দিয়েছেন, উন্নয়ন পর্ষদ করে দিয়েছেন এবং তারপর সেই কাজ আমরা করেছি, এবং দুধপুকুরের যে একটা নানান সমস্যা ছিল সেটাও সমাধান হয়েছে এবং আরও সুন্দর করে করা হবে ওয়াটার পিউরিফিকেশনের মধ্য দিয়ে। আচ্ছা স্যার, পৌরপিতা মানেই তো আমাদের এই এলাকার পৌর এলাকা এবং আশেপাশের বিভিন্ন গ্রামগুলো, সেখানে সবারই একটা প্রত্যাশার আবদার আপনার কাছে, তো তাদের সমস্ত প্রত্যাশা সেগুলো আপনি বিভিন্ন বিষয়ে সেটা, তো সে ব্যাপারে সবাই আমাদেরকে বলেছে যে আপনি সবসময়ই তাদেরকে সাহায্য করেন, তো এই জনজীবন উন্নয়নের জন্য আপনার কী কী চিন্তা ভাবনা আছে? জনজীবন উন্নয়নের জন্য একেবারে ধরুন মানুষের জীবন জীবিকা, তার সাথে স্বাস্থ্য, তার সাথে শিক্ষা এবং তার সাথে যে মানুষের মানবিক পরিষেবা, মানুষের দৈনন্দিন পরিষেবা এবং রাস্তাঘাট ইত্যাদি,
সবটাই আমরা এখন সকাল থেকে সকাল 6টা 7টা থেকে আমরা যে কোনো সময় 4-5টা আমরা উপস্থিত হই যদি হঠাৎ কিছু বিপদ ঘটে। রাত্রি 11টা 12টা 1টা আমাদের লিমিটে মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে, মানুষের যে কোনো প্রয়োজনকে সম্মান জানিয়ে, মানুষের যে কোনো সার্টিফিকেট, যে কোনো ইস্যু, যে কোনো বিষয়, কাজের সুবিধা অসুবিধা সবটাই আমরা পরিষেবার জন্য রয়েছি। স্যার, তারকেশ্বর বরাবরই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সম্পৃক্ত, এখন তো সারা ভারতবর্ষ জুড়ে এবং অন্যান্য পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলোতেও ধর্মীয় টানাপোড়েন চলছে। তো আমাদের এলাকার হিন্দু মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের প্রতি আপনার সৌহার্দ্যপূর্ণ বার্তা কি? আমাদের মানবিক ব্যবহারটাই হচ্ছে সৌহার্দ্য এবং আমাদের সম্প্রীতির বার্তাই হচ্ছে আমাদের বার্তা, যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান আমাদের দিদি যে একসঙ্গে মিলেমিশে থাকাটাই আমাদের বার্তা। এবং সেই বার্তাতে আমরা একদিকে যেমন এখানে মন্দির করছি, ওখানে যেমন আমরা কি বলে ওই চুল্লি তৈরি করছি, ঠিক একইভাবে আমরা এদিকে কবরস্থানে যাতে মানুষ ভালোভাবে যেতে পারে তার জন্য রাস্তা করা, তাদের যাতায়াত আলোর ব্যবস্থা করা ইত্যাদি, তাদের পরিষেবা ঠিক রাখা, এটাই আমাদের। এবং অন্যান্য আমাদের ভাষাবলম্বী যে সমস্ত মানুষজন আছেন তাদের জন্য যে কোনো বিষয়ে, ধরুন এই ছট পুজো থেকে শুরু করে আরও অনেক নানা রকম সামাজিক অনুষ্ঠান থাকে বিভিন্ন ভাষাভাষী মানুষদের জন্য, আমরা সার্বিকভাবে তাদের সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বসে আছি। আচ্ছা, এখন তো সারা পৃথিবী জুড়েই আমাদের প্যান্ডামিক একটা কোভিড-19 একটা বিশাল বড় সমস্যা, তো আমরা বিভিন্ন সময় দেখেছি মানে প্রথম বছর থেকে আপনি বরাবরই একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কোভিডের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন সচেতনতা এইসব ব্যাপারে আপনি এগিয়েছিলেন। তো এর পরবর্তীকালে কোভিডের বিভিন্ন এই নিয়মকানুনের বিষয়ে কড়াকড়ি কিংবা অন্য কোনো আলাদা চিন্তা ভাবনা আপনি নিয়েছেন সেরকম কিছু? না, কোভিড নিয়ে তো আমাদের যথেষ্টই চিন্তাভাবনা নিতে হয়েছিল এবং কোভিডে প্রথম যেটা লক্ষ্য ছিল কোভিড সম্পর্কে মানুষের যে অ্যাওয়ারনেসটা করা, সচেতনতা বৃদ্ধি করা, অনেকে ভয়ভীতির মধ্যে দিয়ে একেবারে ঘরবন্দি হয়ে গিয়েছিল সেই সময় সারা ভারতবর্ষ জুড়ে। এবং তার পাশাপাশি যত দিন গেছে বিজ্ঞান আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই রাস্তায় নেমেছি, একেবারে মানুষের কাছে গেছি, তাদের খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, আমরা নিজে দাঁড়িয়ে থেকে 102 অ্যাম্বুলেন্সও করে তাদের ভর্তির ব্যবস্থা করেছি এবং সাথে সাথে সমস্ত অফিস ঘাট, শুধু পৌর শহর নয়, বিদ্যুৎ দপ্তর, বিডিও, থানা থেকে শুরু করে বাজার, স্টেশন চত্বর, মানুষের বাড়ি, যেখানে কোভিড আক্রান্ত রোগী যেখানে হয়েছে সেখানেও আমরা লেগ স্প্রে করে আমরা পাঠিয়ে দিয়েছি, লেগ স্প্রে করে। এবং আমরা অক্সিজেন নিয়ে একটা সময় আমাদের সমস্যা হয়েছিল, সেই অক্সিজেন যাতে মানুষ পায় সেটাও আমরা করেছি এবং তাদের ঘরে গিয়ে আমরা দাঁড়িয়ে থেকে খাদ্য দিয়ে এসেছি। এবং সব থেকে তাদের আইসোলেশনে রাখার জন্য কেউ যখন ঘরে রাখতে দেয় না, সব থেকে মানবিক ব্যাপার ছিল বাবা ছেলে মায়ের মধ্যে, ভাই বোনের মধ্যে দূরত্ব, প্রতিবেশীর মধ্যে যেটা তৈরি হয়েছিল সেই অজ্ঞতাটাকে দূর করা, যে না এরা অচ্ছুত নয়, এরা আক্রান্ত, তার মানে এই নয় তারা মারা যাবে, সুস্থ চিকিৎসার মধ্য দিয়ে ফিরিয়ে আনাটাই ছিল আমাদের লক্ষ্য। তো সেই লক্ষ্যে আমরা মানুষকে বোঝাতে পেরেছি, আমরা অগ্রণী ভূমিকা, আমাদের টিম, আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের দিদি যে উৎসাহ দিয়েছেন, দোকান পাট বাজার ঘাট যেভাবে খুলে রাখা যায়, এবং মানুষের গ্যাদারিংকে আমরা বন্ধ করে দিইনি, বাজার আমরা স্থানান্তরিত করেছি ফাঁকা জায়গায় যাতে মানুষ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারে, জীবন ধারণ করতে পারে সার্বিক। এরপরে আমাদের লক্ষ্য হচ্ছে যে এই অসুখ যাতে বৃদ্ধি না পায় তার জন্য ক্রমাগত সচেতনতা, তার জন্য আমরা নাগরিক মানুষদের নিয়ে ব্যবসায়ী সমিতির বিভিন্ন গণসংগঠন তাদের সাথে আমরা নিয়ে অ্যাওয়ারনেস এবং পুলিশ প্রশাসন বিডিও তো আছি এবং আমাদের স্বাস্থ্য বিভাগ আমাদেরও দপ্তর আছে, আমরা তাদের নিয়েও কাজ করে চলেছি। আচ্ছা, এবার আমরা আলোচনার মধ্যে একটা অন্য একটু সরলীকরণ করছি, সেটা হচ্ছে একটা ছোট্ট র্যাপিড ফায়ার হবে আপনার সঙ্গে, চা না কফি? কফি। আচ্ছা, নচিকেতা না সুমন? নচিকেতা। অনলাইন পড়াশোনা নাকি স্কুল এবং কলেজে হাজিরা দিয়ে পড়াশোনা? স্কুল এবং কলেজে পড়াশোনাটাই ভালো, হাজিরা। অমিতাভ বচ্চন না অমর স্কুল? বচ্চন। সৌরভ না সচিন? সৌরভ সচিন দুটোই, কারণ কাউকে বাদ দেওয়া যায় না, এই কেমন ক্রিকেটের দুজনে দুটো দিক আছে, সচিন সৌরভ অভিন্ন।
আদবানি না মনে অবশ্যই আদবানি ফুটবল না ক্রিকেট ফুটবল কিন্তু ক্রিকেট ভালোবাসি মানবী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার রূপটাই তো প্রশাসক হিসাবে প্রতিফলিত হয় তার জন্য কোথাও পড়া কোথাও নরম দুটো না মানায় না আচ্ছা স্যার আমরা দেখেছি যে বিভিন্ন শিল্প এবং সংস্কৃতিমূলক তারকেশ্বরের বিভিন্ন আলাপ আলোচনা সভা সেসবের যখনই আমরা আপনাকে দেখেছি আপনাকে সামনে সামনে পাওয়া গেছে তো আমাদের শিল্প এবং সংস্কৃতির বিভিন্ন সে ছবি আঁকা বলুন নৃত্যশিল্পী বলুন সঙ্গীত শিল্পী বলুন সবার একটা আবদার যে তারকেশ্বর এই এলাকার মধ্যে একটা বেশ কমন কোনো প্ল্যাটফর্ম একটা যদি আমাদের জন্য তৈরি করা হয় সেই ব্যাপারে কি আপনি কোনো চিন্তাভাবনা গ্রহণ করছেন নিশ্চিত এটা আগেই আমাদের করা হয়েছিল একটুখানি আমরা পিছিয়ে পড়েছি এই করোনা কালে আমাদের অডিটোরিয়াম এবং নানান ব্যবস্থার মধ্য দিয়ে একটা মানুষ যাতে তার আরও আমাদের অমনি একটা ভগৎ সিং হল আছে কিন্তু একটু ছোটো একটু বড়ো আকারে করার আমাদের চিন্তাভাবনা রয়েছে জায়গা নির্ধারিত আছে অধিকরণের ক্ষেত্রে করোনাকালে একটু দেরি হয়েছে বিষয়ে আমরা খুব শীঘ্রই সেটা আমরা করতে পারব স্যার এবার আমরা আসছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তারকেশ্বর এবং সংলগ্ন এই এলাকায় বর্জ্য পদার্থ একটা মহা সমস্যার বিষয় তো সেখানে আমাদের পৌরসভা থেকে এবং আপনার নির্দেশে এই বর্জ্য পদার্থ কীভাবে সেগুলোকে গ্রহণ করা হবে কীভাবে সেগুলোকে সংরক্ষণ করা হবে সেই ব্যাপারে চিন্তাভাবনা নিয়েছেন চিন্তাভাবনা আমাদের আছে খুব এবং সেই কাজও আমরা শুরু করেছি এটা অনেক আগে থেকেই আস্তে আস্তে ইতিমধ্যে আমাদের সাতটা ওয়ার্ড থেকে একদম বর্জ্য আমরা সেপারেশন করে আমরা সংগ্রহ করছি এবং আমাদের এখন টেম্পোরারি একটা জায়গায় গিয়ে আমরা সেগুলোকে সার্টিফিকেশন করে আমরা কিছু বর্জ্য সার জৈব সার তৈরি করছি এবং এই বর্জ্য পদার্থকে একবারে শহর থেকে সরাসরি ডাম্পিংয়ে না গিয়ে একেবারে আমাদের সেক্টরে চলে যাবে সেটা ইতিমধ্যে 650 জায়গা চিহ্নিত হয়েছে আমাদের চাপাডাঙ্গা এলাকায় আমরা চিহ্নিত করেছি এবং ওখানে আগামী দিনে আমাদের এই বর্জ্য ব্যবস্থা সম্পূর্ণ বৃদ্ধি করবে রিডিউস রিউজ এবং রিসাইক্লিং এই তিন পদ্ধতির মধ্য দিয়ে আগামী দিনে বর্জ্য আর জমা হবে না মানুষের বাড়ি থেকে প্রত্যেক মানুষের বাড়ি থেকে বালতি দেওয়ার কাজ কালেকশন শুরু হয়েছে আমাদের ছেলেরা কাজ করছে আমাদের অনেক কর্মী মেয়েরা কাজ করছে এই বিষয়ে দ্রুত আমরা এটা আগামী অলরেডি শুরু হয়েছে আমরা এটা একেবারে সকল পর্যায়ে আমাদের যেতেই হবে কারণ বর্জ্যের একটা আমাদের সারা পৃথিবীব্যাপী একটা সমস্যা তারপরে প্লাস্টিক বিশেষ করে প্লাস্টিক মানুষকে আমরা অনেক সচেতনতা শিবির করেছি কিন্তু তাতেও আবার মানুষ সেই জায়গায় আকৃষ্ট হয়ে গেছে ফিরে গেছে কিন্তু এটা আগামী দিনে একেবারে আমরা নির্মূল করতে চাই আচ্ছা এখন ব্যবসায়ী মহলে আমাদের এখানে একটা খুব একটা বড় সমস্যা না সেটা হচ্ছে এই কোভিড সিচুয়েশনের সময় বিভিন্ন বিষয়ে মূল্য বৃদ্ধি একটা মহা সমস্যার বিষয় তো পৌর এলাকায় আপনার সেই বিষয়ে কোনো করা দেওয়ায় মূল্য বৃদ্ধি বিষয়ে আমরা সচেতনতা রাখি যখনই দাম বৃদ্ধি হয় মানুষের কাছে আমরা যাই যে মানুষে অহেতু করতে পারে না তারপর আমাদের সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে থেকে যোগাযোগ আমরা করি এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এবং আমরা আমাদের যতটুকু আছে সেটা আমরা মানুষের কাছে আবেদন জানাই যে মানুষ যাতে ন্যায্য মূল্যে জিনিস পায় ন্যায্য মূল্যে জিনিস পাওয়ার পক্ষে আমরা মানুষের কাছে সর্বদাই আছি বিভিন্ন এই এই দু তিন বছরের মধ্যে যে সমস্ত ঝড় এবং প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তাতে পৌরসভায় পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে ব্যক্তিগতভাবেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আমরা জানতে পেরেছি তো সেই ব্যাপারে আপনার চ্যালেঞ্জিং কী ছিল মানে চ্যালেঞ্জিং ছিল মানুষকে দ্রুত পরিষেবা দিয়ে দেওয়া ধরুন বিদ্যুৎ চলে গেছে গাছ পড়ে গেছে গাছটাকে সাধারণত শরীরে বিদ্যুৎটা যাতে মানুষ চালু করতে পারে এবং বিদ্যুৎ চালু হলে মানুষ জল পাবে নাহলে জল পাবে না মানুষ ঘর থেকে বের হতে পারবে না মানুষের বাড়ি পুড়ে গেছে সাথে সাথে তাকে রেস্কিউ করে তাকে বাসস্থানটা মাথার উপর অন্তত ছাদটা দেওয়া একটা তিরপলের ব্যবস্থা করা সাময়িক তারপর তার জন্য বাড়ির ব্যবস্থা করা ইত্যাদি আমরা রাত্রি ধরুন আপনার আমফানি বলুন আর ওই যশ সেই যশে আমরা সারা রাত মন্ডলটুন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন নবান্নে থাকেন আমরা পৌরসভায় সারা রাত কাটিয়েছি আমাদের টিম নিয়ে জেসিবি নিয়ে আমরা রাত্রি দুটোয় উঠে আমরা ইলেকট্রিক লাইন কানেকশন করেছি গাছপালা সরিয়েছি রাস্তা
ক্লিন করেছি, আপনি পদ্ম পুরী বলুন, আপনি 12 নম্বর রোড বলুন, বিনপুর রোড বা কানাড়িয়া রোডে, আপনারা দেখেছেন যে আমরা রাত্রি রাতারাতি আমরা মানুষকে বিদ্যুৎ জল আলোর ব্যবস্থা করেছি এবং সুস্থ। এবং আমাদের যে গাছ ছিল ওই 12 নম্বর ওয়ার্ডে, আমরা যে শুকনো গাছও ছিল, গাছ ভেঙে গেছিলো, কেটে আমরা তাকে সরিয়ে দিয়েছি সাথে। আমাদের তারকেশ্বর এই পৌর এলাকার মধ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনার চিন্তা? স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে যে মেডিকেল কলেজে জায়গা ছিল না, আমাদের হয়নি, আরম্ভ হয়েছে, কিন্তু এখানে আমাদের যে জায়গা আছে সেখানে 100 কোটির পরিকল্পনা। এবং পৌরসভা স্বাস্থ্য বিষয়ে আগামী অর্থবর্ষ থেকে, আমাদের এই অর্থবর্ষ থেকে আসছে যে আমাদের আলাদা আরও স্বাস্থ্য পরিষেবা হবে। তিন বছরে তিন চারখানা আমাদের 1000 স্কোয়ার ফুটের করে জায়গা কমিশন করা রয়েছে, আমরা আরও স্বাস্থ্য পরিষেবা মানুষকে দেওয়ার জন্য আমাদের যে এখন হেলথ অ্যাকোমোডেশন আছে সেটাকে আরও বৃদ্ধি করে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এবং আরও অন্যান্য অসুখ বিসুখ যেসব মানুষের চাহিদা আছে দৈনন্দিন সেগুলো পরিষেবার লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমরা জায়গা চিহ্নিত করে প্রপোজাল আমরা পাঠিয়েছি, আমরা 22-23 কাজ শুরু করব। এবারে আপনার কাছে আমার দুটি ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সকাল 6টা সাড়ে 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত বিভিন্ন দিকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দপ্তরে মানে পৌরসভার বিভিন্ন কাজে আপনি যে এত ব্যস্ত থাকেন, তো বাড়িতে নিজের পরিবারকে কতটা সময় দিতে পারেন? প্রথম থেকেই পরিবার বাবা মা এসব বাইরে এসব ভালোবাসছে, আমরা ছোটোবেলা থেকে করতে করতে পরিবারের মানুষও আমাকে প্রচুর সাহায্য করে এবং তারা চায় যে মানুষ ভালো থাকুক, আমার পরিবার ছোট এবং আমাকে খুব হেল্প করে। তো সকাল থেকে উঠে দৈনন্দিন যেটুকু রাত্রে থাকি 11টা 12টার পর সকালে 1 ঘন্টার মধ্যেই আলোচনা করে আমাদের দৈনন্দিন যে রুটিন কাজ আছে পরিবারে সেটা সেরে নিই। সারাদিন টাউনেই থাকি তো মাঝে 1 ঘন্টা সময় বার করে উনি মাঝে বার করে নিয়ে মার্কেটিং করা বা একটু যাওয়া দুদিন তাও হয় না, তো আশপাশে এই নিয়ে আমাদের সংসার আর কি। হ্যাঁ, ট্রাভেল। আচ্ছা, একজন প্রশাসক হিসেবে থেকেও আপনার নিজের ব্যক্তিগত কোনো আক্ষেপ যেটা চাইছেন অথচ করতে পারছেন না? ব্যক্তিগত আক্ষেপ যেটা রয়েছে, আমাদের নিকাশিটা ছিল হয়েছে, আর একটু যেটা অডিটোরিয়ামটা একটু আগে বললাম, অডিটোরিয়ামটা আমার মানে বহু কাজ করেছি, মানে পুকুর সংস্কার, কুমকুমি বেলপুকুর, দুধ পুকুর, পদ্ম পুকুর, আমাদের সেটি পুকুর, কিন্তু অডিটোরিয়ামটা আমার তোলার ইচ্ছা ছিল কিন্তু ওই জমিয়ন্ত্রীকরণের বিষয়ে একটু দেরি হয়ে গেছে। আর মাল্টিলেয়ার পার্কিংটা আমাদের মন্ত্রী বিরাজ সিং সাহেব বলেছিলেন উনি করে দেবেন, মাল্টিলেয়ার পার্কিং একটা বড় দরকার। আর অডিটোরিয়ামটা কাজটা যেটা আমরা গত পরিকর করবো নিশ্চিত আগাচ্ছে, এটা একটু আক্ষেপ যে হয়ে গেলে ভালো হতো আর কি, কিন্তু হবে এ দুটো আছে। তো এই তারকেশ্বর স্টেশন চত্বর এবং 12 নম্বর রুটের ধারে যে দখলীকৃত জায়গা, আমি দখলীকৃত বলছি এই কারণে যে ওনারা তো এখানে এসে বসবাস করছেন, ওনাদের পুনর্বাসনের নিয়ে কোনো চিন্তা ভাবনা আপনি করেছেন? নিশ্চিতভাবে করা হয়েছে, কাজও অনেকটা এগিয়ে গেছে। আমরা এই 12 নম্বর রোডে 320 জনের একটা তালিকা তৈরি হয়েছে, রাজ্য সরকার থেকে আমাদের একটা প্রজেক্টও হয়েছে অর্ধেক, একটুখানি টাইম লাগছে ওদেরকে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছিলাম, তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন এবং যোগাযোগ দপ্তর থেকে করে দিতে বলেছিলেন, আমরা সেই মতো ওনার নির্দেশে আমরা আমাদের পৌরসভার নিজস্ব জায়গায় ইতিমধ্যে আমরা বেশ কিছু ফ্ল্যাট বাড়ি চারতলা করেছি, ওটা আগামী দিনে নিশ্চিত হবে, তাদের নামই বরাদ্দ আছে, হয়তো একটু টাইম লেগেছে লাগছে কিন্তু পাবে, মানুষের জন্য আছে। এবং এছাড়া আমরা প্রায় 3,500 মানুষকে মাথার উপর ছাদ দিয়েছি পৌরসভা, কখনো 1,00,000, কখনো 2,29,000, কখনো 2,01,000, 3,68,000 ঘর সেটা। কিন্তু এবার এই অর্থবর্ষে আমরা 200 ঘর শুরু করছি, যাতে মানুষ তার মাটির বাড়ি ফেলে ভালো তার বাড়ি যুক্ত করতে পারে, এই জন্য মানুষের বাড়ি আমাদের তারকেশ্বরে সম্পূর্ণ করেছি আমরা। এখন আমরা অনেককে চেয়েছি কিন্তু অনেকেই কাগজ দিতে পারি, জায়গা নেই,
প্রায় আমাদের শেষের দিকে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখলেন আমাদের তারকেশ্বর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিশ্ব সফল সামন্তর কাছ থেকে আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় জেনে নিলাম। তার সাথে আমি একটু আপনাদের জানাতে চাই, সেটাও আমি এই প্রজেক্টে কাজ করতে করতে বিভিন্ন সময় দেখেছি যে উনি আমাকে যতটা টাইম দিতে পেরেছেন। অনেক সময় সাধারণ মানুষ বিভিন্ন ফর্ম নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ওনার কাছে এসেছেন, উনি অত্যন্ত মানবিকতার সাথে তাদের সবাইকে সেই কাগজগুলো সই করে দেয়া, তাদের যথাযথ বুদ্ধি দেয়া, কী করলে ভালো হয় সেগুলো বলা। তো আপনার কাছে ওয়ান সেকেন্ড নমস্কার জানাই। নমস্কার। এবং আপনার মানসিক এবং শারীরিক বিভিন্ন যাতে আপনি ভালো থাকেন তার জন্য ভগবানের কাছে আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। পৌরসভার নিজস্ব বিভিন্ন দপ্তর যেমন পূর্ত দপ্তর, ট্যাক্স, অ্যাসেসমেন্ট, অর্থ, অ্যাকাউন্টস, জন্ম মৃত্যু নিবন্ধীকরণ, লাইসেন্স, ইলেকট্রিক, জল সরবরাহ, সাফাই বিভাগ, স্বাস্থ্য দপ্তর, ত্রাণ ও স্বনির্ভর দপ্তর, বাংলা সহায়তা কেন্দ্র, সবাই একসাথে কাজ করে চলেছেন। তারকেশ্বর শুধুমাত্র বাবা তারকনাথের পীঠস্থান নয়, এখানে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। সেই উন্নয়নের সাথে অবশ্যই তারকেশ্বরের মিউনিসিপ্যালিটি এবং সর্বোপরি এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী সকল সামন্ত শিবতীর্থ তারকেশ্বরে আপনাদের আমন্ত্রণ। তারকেশ্বর পৌরসভা সদা সর্বদা আপনাদের পাশে। তারকেশ্বর পৌরসভা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।